কাপড় খুলে নেব কুডমিদের হুঁশিয়ারি দিলীপের তীব্র প্রতিক্রিয়া কুডমিদের লালগড়ের ধরমপুরে দলীয় সভায় যাওয়ার পথে মেদিনীপুরের সাংসদ তথা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে ঘেরাও করে রবিবার বিক্ষোভ দেখায় কুডমি সমাজের ঘাঘর ঘের কমিটি তারই জেরে সোমবার বেশি বাড়াবাড়ি করলে কাপড় খুলে নেব বলে কুডমিদের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ তীব্র প্রতিক্রিয়া দেওয়া হয়েছে কুর্মীদের তরফেও কুডমি আন্দোলনকারীদের তরফে দিলীপ ঘোষকে রবিবার ঘেরাও করে বিক্ষোভ ও বাদানুবাদের যে বজায় রইল সোমবারও বিক্ষোভে কুডমিদের তরফে দিলীপের কাছে জানতে চাওয়া হয় তিনি কুডমি সমাজের জন্য কি করেছেন ক্ষেমাশুলি আন্দোলনে চালডাল পাঠিয়ে কুর্মীদের খাওয়ানোর দাবি করেন দিলীপ এই বক্তব্যের বিরোধিতা করে প্রমাণের দাবি জানিয়ে দিলীপ ঘোষকে জঙ্গলমহলে নিষিদ্ধ ঘোষণা করার হুঁশিয়ারি দেয় কুড্মীরা তারইপ্রেক্ষিতে সোমবার ফের মুখ খুললেন দিলীপ ঘোষ সোমবার দিলীপ ঘোষ বলেন ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব আমি দিলীপ ঘোষের পিছনে যেন লাগতে না আসে তিনি আরও বলেন হিম্মত শ্রীকান্ত মাহাতোকে আর যত মাহাতো বিধায়ক সাংসদ আছে ইস্তফা করাক আমি সঙ্গে আছি থাকব আমার এলাকায় যারা ধর্না দিয়েছিল দিনের পর দিন আমি তাদের সহযোগিতা করেছি ওনারা চাইলে নামধাম আমি সংবাদ মাধ্যমের সামনে বলবো এই বক্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে কুডমি সমাজের তরফে সাহায্য নেওয়া কুর্মী নেতাদের নাম প্রমাণ সহ প্রকাশের জন্য দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ জানিয়েছেন কুডমি আন্দোলনকারীরা দিলীপ ঘোষ জনপ্রতিনিধি সে কথা স্মরণ করিয়ে দিয়ে জনগণের প্রশ্ন করার অধিকারের কথা বলা হয়েছে প্রশ্ন করা হয়েছে কুর্মী জনপ্রতিনিধিদের মতোই তিনিও কুর্মীদের ভোট পাওয়ার পরে তার ভোটারদের প্রতি দায়িত্বের বিষয়েও